সকাল থেকে সাজ সাজ রব, শহর জুড়ে সবখানে টুর্নামেন্টের লোগো। রাজশাহী থেকে জাতীয় দলে অবদান রাখা গর্বিত ক্রিকেটারদের ছবি সম্বলিত ব্যানারও ছিল সাথে। মুজিব বর্ষের ষষ্ঠ মাস্টার্স ক্রিকেট কার্নিভাল, তাই বর্ণিল করতে টুর্নামেন্টে অংশ নেয়া 12টি দল রং বেরঙের জার্সি পরে সকলে উপস্থিত শোভাযাত্রায়। নগরীর আলুপট্টি থেকে রাজশাহী কলেজ মাঠ পর্যন্ত শোভাযাত্রা শেষে বেলুন ফেস্টুন উড়ানো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে কার্নিভালের উদ্বোধন করেন অতিথিরা। শুধু মিলনমেলায় নয়, নিয়মিত কার্নিভালের আয়োজন রাজশাহী ক্রীড়াঙ্গনের উন্নয়নের বাতিঘর হয়ে উঠছে বলছে মাস্টার্স এই ক্রিকেটাররা। সাবেক প্লেয়াররা চিন্তা করলাম যে আমাদেরকে ক্রিকেট মাঠে নিয়ে আসতে হবে, ক্রিকেট খেলোয়াড়দেরকে, নাহলে সব নেশাগ্রস্ত হবে, আড্ডাবাজি হবে। আমরা একটা কমিটি করলাম, বড় ভাইদেরকে দেখো যে তারা ক্রিকেটারদের আচরণটা কেমন হওয়া উচিত, মাঠে কিভাবে কেমন ব্যবহার হওয়া উচিত। সবাই সবার সাথে মিলিত হব, জানবো সবাইকে, কারো কোনো অসুবিধা থাকলে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কিভাবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমরা যে বুড়া বয়স্করা খেলছি, ওরাও দেখুক যে বয়স্করা যদি খেলতে পারে বসে আমরা কেন খেলতে পারবো না ইয়াংরা। তবে নতুনদের উৎসাহের মধ্য দিয়ে খেলাধুলায় সুস্থ পরিবেশ তৈরিতেই এই আয়োজন বলছেন কার্নিভাল উদ্যোক্তা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক। শুধু রাজশাহীতে না, রাজশাহীতে এখন হয়তো আমরা করছি, আমরা চাই যে গোটা বাংলাদেশে এরকম যেন টুর্নামেন্টগুলো হয়, সিনিয়ররা যেন খেলতে পারে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে এখান থেকে আমরা ইয়াং জেনারেশন, যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেট প্লেয়ার হবে, তাদেরকে কী করে আমরা ভালো সাপোর্ট দিতে পারি। অনুষ্ঠানের প্রধান অতিথি বলছেন ক্রীড়াঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফেরায় কমেছে সামাজিক সমস্যা। ছেলেমেয়েরা যে ক্রিকেটের দিকে যে তারা ধাবিত হচ্ছে, বঙ্গ জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। প্রতিটা টুর্নামেন্টে আমি চেষ্টা করি নিজেকে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দল অংশ নেবে। আগামী 26 ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।